বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে খেয়াঘাটের ম্যানেজার জহিরুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় খেয়াঘাটের ক্যাশ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে একদল বখাটের বিরুদ্ধে। সোমবার বেলা 11টায় বরগুনা সদর উপজেলার পুরাঘাটা খেয়াঘাটে এ ঘটনা ঘটে। আহত জহিরুল ইসলাম বরগুনা সদর উপজেলার 6 নং বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামের রফিজউদ্দিন হাওলাদারের ছেলে। আহত জহিরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে পুরাকাটা খেয়াঘাটের দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় অহেতুক তর্ক সৃষ্টি করে উত্তেজিত হয়ে অভিযুক্ত নাসির, উজ্জ্বল, মনির, জসিম, যুবরাজ, বেল্লাল, গিয়াস, মামুন, জুলাস, শাহ আলম সহ আরও 2-3 জন লোক তাকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত জহিরুল ইসলামের দাবি, তার শার্টের পকেটে থাকা 1500 টাকা ও ক্যাশ ব্যাগের ভিতরে থাকা 2 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অভিযুক্ত বখাটেরা। আমার দারে শুক্র শনিবার ক্যাশ আছে, আর সামনের পকেটে 1500 টাকা আছে, হাতে মোবাইল আছে। তারা ট্রাক স্ট্যান্ডে যাইয়া যুবরাজ, জসিম, গিয়াস, বেল্লাল, উজ্জ্বল, জালাল, ফহিদ, মনির, 15-20 জনের মতন লোক যাইয়া আমার এলোপাতারি মাইটদের কিনা আমার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে আমি পরে মাইট খাওয়ার পর আমার ফোন টোন নেওয়ার পর আমি প্রতিকজনের ফোন আনিয়া সিডিক চেয়ারম্যানের ফোন দিই। ফোন দেওয়ার পর সে ওখানে পুলিশ পাঠা, পুলিশ এবং ডিবিজেই আমার উদ্ধার করে। আমার ঘটনাস্থলে জহিরভাই অন্য মোবাইল দিয়ে ফোন দেয়, ফরিদভাই তুমি একটু মোটরসাইকেল নিয়ে আসো, আমার তুমি বাঁচাও। তারপরে আমি এবার তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল নিয়ে ফেরি গেস্ট চলে যাই, বাস করে নিয়ে তিন গেস্ট চলে যাই। যাওয়ার পর দেখি ঘটনাস্থলে যাই, দিয়ে অনেক মানুষজন আরও আর একটা ট্রাক নিয়ে আসে। একটা ট্রাকে ধরেন 20-25 জন মানুষ, ওই ট্রাকে কোনো আর আর দেশের সব গাড়িতে বড় ট্রাক উঠতে পুলিশ গেছে, ডিবি গেছে, যাই আর দেখতে আর বয় জিজ্ঞাসাবাস করতে আসে।